এই জামানায় অনেকে আছে না চেয়ারম্যান, চেয়ারম্যান মানে মেম্বার, চেয়ারম্যান ওই চেয়ারম্যান না, চেয়ারে বসে বসে নামাজ পড়ে, এমন লোক নাই এলাকায়। এখন এই মানুষ যারা চেয়ারে বসে নামাজ পড়ে, এদের সবাই এক ক্যাটাগরির না, এক একজনের সমস্যা ভাই এক এক রকম। এখন কারো সমস্যা যদি এমন হয়, ধরেন হাঁটুতে প্রবলেম বা কোমরে প্রবলেম, বসতে পারে না, সেজদা দিতে পারে না, কিন্তু সে দাঁড়াতে পারে, দাঁড়াতে তার কোনো অসুবিধা হয় না, এমন বহু চেয়ারম্যানও আপনি দেখবেন যে সে দাঁড়াতে সক্ষম, ঠিকমতো দাঁড়ায়, হাঁটে, এলাকার বাজারে বাজারে ঘোরে, কিন্তু নামাজের সময় পুরো নামাজ চেয়ারে বসে বসে পড়ে। এই ফতোয়া আজকে খুব ভালো করে শুনে নেন, তাদের এক উক্ত নামাজ আদায় হবে। আপনার যেখানে ওজোর সেখানে আল্লাহ আপনাকে ছাড় দিয়েছেন। যদি এমন হয় দাঁড়াতে আপনি অক্ষম, তখন আল্লাহ দাঁড়ানোর ব্যাপারে ছাড় দিবেন, যদি হয় বসতে অক্ষম, তখন বসার ব্যাপারে আল্লাহ ছাড় দিবেন। কিন্তু সমস্যা এক জায়গায়, সুবিধা ভোগ করবেন সব জায়গার, এটা তো আর হয় না। আরে নারীদের মাসিক যখন হয়, তখন তাদের জন্য শরীয়ত নামাজ মাফ করে দিয়েছে। কেমন মাফ? যেটার কাজা পর্যন্ত লাগে না, তাকে কষ্ট করে কাজাও করতে হবে না, এতটা সহজ করে দিয়েছে। রমজানের রোজার বেলায় বলেছে, হ্যাঁ রোজার খালি কাজা করো, কাফফারা করা লাগবে না। তাহলে নামাজের কাজা দেয় নাই, রোজার কাজা দিল কেন? কারণ নামাজ হলো ডেইলি পাঁচ ওয়াক্ত, আর রোজা তো ডেইলি না, পুরো বছরে মাত্র 30 বা 29 দিন, আর এর মধ্যে সর্বোচ্চ 3 থেকে 10 দিন এর মধ্যেই তারে কাজা করা লাগবে। তো একটা বছর বসে যদি 10 দিনও হয়, কাজা করা কোনো কঠিন ব্যাপার না, কিন্তু প্রত্যেক মাসে ডেইলি পাঁচ ওয়াক্ত করে যে নামাজ ছুটবে, সেটার কাজা করা বড় কঠিন ব্যাপার। তো একজন নারী যখন তার মাসিক চলে, শরীয়ত তারে ছাড় দিয়ে রাখলো, এখন যদি সেই ছাড় সারা মাসে ভোগ করে যে ওই কয়েকদিন সুযোগ পেয়েছি, বাকি দিনও অত সুযোগ আমি নিয়ে নিলাম, যেহেতু আমি নারী, সুতরাং এবার নামাজের সঙ্গে দিলাম আমি আরি, এখন আর নামাজ নিয়ে আমার কোনো ফিকির করা লাগবে না, পুরো মাস আমি ছুটির উপর থাকব। তাহলে তার সঙ্গে কি আপনারা কেউ একমত হবেন? তো যার যতটুকু ছাড়, আল্লাহ তাআলা তাকে ততটুকু সুযোগ দিয়ে রেখেছেন। কারণ সূরাতুল বাকারা সর্বশেষ আয়াতে আল্লাহ জানিয়েছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ কারো উপর সাধ্যের বাইরে বোঝা চাপিয়ে দেন না। যদি দিতেনি, আমার মতো গরিব দুঃখী মানুষের জন্য পেরেশানির বিষয় হতো না। যদি আল্লাহ সবার জন্য একই বিধান দিতেন, আমার জন্য যাকাতের বিধান থাকতো, আমার জন্য হজের বিধান থাকতো, কয়জন মানুষ আমরা হজ করতে পারতাম, কয়জন মানুষ যাকাত দিতে পারতাম, কেয়ামতের দিন তো আমলের জন্য ফেসে যেতাম। আর একটাবার চিন্তা করেন, আল্লাহ তাআলা কতটা ছাড়ের প্রতি আমাদের দিকে লক্ষ্য রেখেছেন, কিন্তু আমরা আল্লাহ তাআলার প্রতি বাস্তবে কতটুকু লক্ষ্য রেখেছি। দুনিয়ায় এমন কাজ করি না যে এই কাজ করলে বউ বেজার, এমন কাজ করি না যে এই কাজ করলে মা বেজার, কেউ যদি করে তারও ভালো চোখে দেখি না, তার সমালোচনায় মুখর হই, কিন্তু সদা সর্বদা একজনরাই খালি নারাজ করে যাই, তিনি হলেন মহান রব্বুল আলামিন আল্লাহ। তো বলছিলাম যে এক কেয়ামত তো সকলের জন্য, যেদিন সবাইকে কিয়াম করতে হবে, দাঁড়াতে হবে রব্বুল আলামিন আল্লাহ তাআলার সামনে। কিন্তু আরেকটা কেয়ামত আছে যেটা শুরু হবে অনেক আগে। আল্লাহ নবী জানান, যখন যে মারা যায় তখনই তার কেয়ামত শুরু হয়ে যায়। এ কারণে ওসমান রাদিয়াল্লাহু আনহু যুন্নুরাইন আল্লাহ নবীর দুই কন্যার জামাতা হওয়ার সৌভাগ্য যিনি লাভ করেছিলেন, যখনই কোনো কবরের পাশ দিয়ে যেতেন, এত বেশি কাঁদতে থাকতেন, চোখের পানিতে দাড়িগুলো পর্যন্ত ভিজে যেত। আশপাশের সঙ্গীরা পেরেশান হয়ে বলতো, ইয়া আমির আল মুমিনিন, যখন দুনিয়ার অন্য যে কোনো জটিল বিষয় নিয়ে আলোচনা হোক না কেন, আপনাকে আমরা এত কাঁদতে দেখি না, এত বিচলিত হতে দেখি না, এমনকি যখন জাহান্নাম নিয়ে আলোচনা হয়, পুল সিরাত নিয়ে আলোচনা হয়, কেয়ামত নিয়ে আলোচনা হয়, মিজান নিয়ে আলোচনা হয়, তখন আপনাকে এত বেশি পেরেশান আর উদ্বিগ্ন হতে দেখি না, কিন্তু যখনই কোনো কবরের পাশ দিয়ে আপনি যান, আপনাকে আমরা আর স্থির থাকতে দেখি না, কাঁদতে 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 বেহুশ প্রায় আপনি হয়ে যান। এর কারণ কি? এর রহস্য কি? কি আছে এই কবরে যেটা অন্য কোনো জায়গায় নাই? কেন কবরকে এত বেশি ভয় ওসমান রাদিয়াল্লাহু আনহু জবাব দিলেন, শোনো, আখেরাতের যতগুলো ধাপ আছে, যতগুলো পর্ব আছে, এর মধ্যে এক নম্বর পর্বের নামই হলো কবর। এই কবরের মধ্যে যে ফেসে যাবে, পরবর্তী সবগুলো ধাপ আর পর্বে একে 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 সে খালি ফাঁসতেই থাকবে। আর এই কবরের মধ্যে যে সফল হয়ে যাবে, কবরের আজাব থেকে হেফাজতে থাকবে, পরবর্তী সবগুলো ধাপেও তার জন্য সুসংবাদ অপেক্ষা করবে। আরে আমার তো ভয় হয় না, জানি কবরের মধ্যে আমি ধরা খেয়ে যাই।
একবার চিন্তা করেন জমিনে বসেই যিনি জান্নাতের সুসংবাদ পেয়েছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জন সাহাবীকে এক মজলিসে বসে জানিয়েছেন আল্লাহ তাআলা তোমাদের সবাইকে জান্নাতি বানিয়ে দিয়েছেন যাদেরকে একসঙ্গে বলা হয় আল আশারাতুল মুবাশশারাতু বিল জান্নাহ জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবী তার মধ্যে একজন হলেন এই ওসমান রাদিয়াল্লাহু আনহু আর নবীও তার উপর কি পরিমাণ খুশি থাকলে দুই মেয়েকে তার সঙ্গে বিয়ে দিয়েছেন তো দিয়েছেন যখন দ্বিতীয় মেয়েরও ইন্তেকাল হয়ে গেল তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন প্রথম মেয়ের ইন্তেকাল হলো আরেক মেয়েকে বিয়ে দিলাম ওসমানের সঙ্গে এবার তারও ইন্তেকাল হলো হায় আমার যদি আরো কোনো কন্যা থাকতো আমি তাকেও বিয়ে দিতাম এই ওসমানের সাথে কি পরিমাণ খুশি ছিলেন তার উপর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আর যার উপর আল্লাহ খুশি জমিনে বসেই জান্নাতের সুসংবাদ দিয়ে দেয় যার উপর নবী খুশি নিজের কলিজার টুকরা মেয়েকেও যার হাতে তুলে দেয় এমন কি দুজন দেওয়ার পর আফসোস করে আর কেউ থাকলে তারাও দিতাম তার আমলের কি অবস্থা আর ঈমানের কি অবস্থা একবার চিন্তা করেন তারপর দিলের মধ্যে বড় ভয় না জানি কবরে আমার পরিণাম কি হয় কিন্তু আমি আপনি কোনো ভয় তো নাই আমাদের কাজকর্ম দেখলে কখনো মনে হয় যে আমরা কোনো ভয়ে আছি যদি এমন হয় আপনি ওয়ান্টেড অর্থাৎ আপনার নামে কোনো মামলা হয়েছে ওয়ারেন্ট জারি হয়েছে পুলিশ খোঁজে আপনারে আপনি পলাতক জীবনে আছেন পলাতক মানুষ দেখেছেন কখনো দেখলে বুঝবেন না দেখলে এটা হয়তো বোঝাটা একটু টাফ হবে এরকম কোন লোক দেখলে দেখবেন সদা সর্বদা তাদের চেহারায় এক ধরনের ভয় আর শঙ্কার ছাপ লুকিয়ে থাকে হয়তো খাচ্ছে পোলাও বিরানি হয়তো স্ত্রীর নিয়েই সে বিছানায় শুচ্ছে সবকিছু দেখতে মনে হবে স্বাভাবিক কিন্তু চেহারাটার দিকে একবার তাকাবেন আপনার দিল সাক্ষ্য দেবে কোন একটা জিনিস অস্বাভাবিক সব সুখের মধ্যে থেকেও কি যেন একটা ভয় একটা গাড়ি হর্ন দিলেও তার পিলে চমকে যায় না জানি আমাকে ধরার জন্য চলে এসেছে এলাকায় অ্যাম্বুলেন্স ঢুকলেও তার অনেক সময় দেখা যায় প্যান্ট পর্যন্ত ভিজিয়ে ফেলে না জানে পুলিশ আমার দুয়ারে এসে হাজির হয়েছে সদা সর্বদা ভয় আর ভয় সে কোনো কিছুতেই সুখ পায় না আর তাকে যদি টাকার বান্ডিলও আপনি হাতে দেন তবু অন্তরের অস্থিরতা তার ভেতর থেকে যায় না আরে কারণ সে দুনিয়ার মানুষের ভয়ে ভীত হয়ে আছে যে কোনো সময় তাকে গ্রেফতার হতে পারে এই ভয়ে তটস্থ হয়ে আছে আমার আপনার ভেতরে কি একবার জাগে না যখন গুনাহ করি যখন পাপে লিপ্ত থাকি আর ওই মুহূর্তেও তো মালাকুল মউত মৃত্যুর ফেরেশতা আমার কাছে এসে হাজির হতে পারে তওবা করার এক মুহূর্ত সুযোগ না দিয়েও আমার প্রাণটাকে কবজা করে নিয়ে যেতে পারে এরপর যতই আফসোস করি কি লাভ হবে সেই আফসোসে মরার আগে ফেরাউন তো তওবা করতে শুরু করে ঈমানের ঘোষণা দিতে শুরু করে সেই তওবা তাকে আল্লাহর আযাব থেকে বাঁচাতে পারে না আরে মরার পর তো দূরের কথা মৃত্যুর ফেরেশতা দেখার পরে কোনো কাফের কাফের থাকে না কোনো মুশরিক মুশরিক থাকে না কোনো নাস্তিক নাস্তিক থাকে না কিন্তু সেই সময়ের ঈমান কাউকে আল্লাহর আযাব থেকেও বাঁচায় না এ কারণে সূরাতুল ফাতিহায় আল্লাহ সেই দিনের নাম কেয়ামতের দিন না বলে বললেন বিচারের দিন তার মানে দুনিয়ার যত মজলুম আছে দুনিয়ার যত জালেম আছে দুনিয়ার মধ্যে নেককার যারা আছে দুনিয়ার মধ্যে বদকার যারা আছে আর নেক আমলের কিছু ফলাফল দুনিয়ায় পায় বদ আমলের অনেক ক্ষতিও দুনিয়ায় ভোগ করে জুলুমের অনেক শাস্তিও দুনিয়ায় পেতে হয় আবার মজলুম হওয়ার অনেক ফ্যাসিলিটিসও জমিনের মধ্যে আল্লাহর পক্ষ থেকে রহমত হিসাবে লাভ করে কিন্তু এই বিচারে মূল বিচার وَلَنُذِيقَنَّهُمْ مِنَ الْعَذَابِ الْأَدْنَى دُونَ الْعَذَابِ الْأَكْبَرِ لَعَلَّهُمْ يَرْجِعُونَ জমিনের মধ্যে আল্লাহ সামান্য যে শাস্তি দেন সামান্য সামান্য যে আযাব আমাদের উপর আসে আল্লাহ বলেন এটা তো আখিরাতের তুলনায় বড়ই আদনা বড়ই ছোট আখিরাতের আসল শাস্তির আগে দুনিয়ায় ছোট শাস্তিগুলো আমি দেই এ কারণে যাতে করে বান্দারা ফিরে আসে ছোট শাস্তি পেয়ে বড় শাস্তির ধাক্কা থেকে তারা যাতে বেঁচে যেতে পারে তো আসল কেয়ামতের দিন তো আসবে যেদিন সবাইকে রব্বুল আলামিনের আদালতে তার কাঠগড়ায় দাঁড়াতে হবে যেদিন আল্লাহ তাআলা কোনো পশু পাখিকে পর্যন্ত ঠকাবেন না দুনিয়ার কোনো গরু যদি শিং না থাকার কারণে শুধু গুতা খায় কিন্তু প্রতিশোধ নিতে না পারে কেয়ামতের দিন আল্লাহ তাআলা সেই শিংহীন গরুর মাথায় শিং গজিয়ে দিবেন এরপর আল্লাহ তারে বলবেন এবার তুই প্রতিশোধ নে তোর উপর যত জুলুম হয়েছিল সব জালেমকে তার উপযুক্ত প্রাপ্য তুই বুঝিয়ে দে এরপর আল্লাহ তাদেরকে বলবেন কুনু তোরাবা সবাই মাটি হয়ে যাও তোমরা তোমাদের জন্য না জান্নাত
আর না জাহান্নাম তো যাদের জন্য জান্নাতও নাই জাহান্নামও নাই তাদের মধ্যেই যিনি ইনসাফ কায়েম করবেন যাদের সামনে জান্নাতও আছে যাদের সামনে জাহান্নামও আছে একদিকে বড় আশা আরেকদিকে ভয়াবহ ভয় দুটোর মাঝামাঝি যাদের অবস্থা তাদের ক্ষেত্রে ইনসাফটা কেমন হতে পারে এটা তো আর আলাদা করে বলারও দাবি রাখে না এই কারণে তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিন চারটা প্রশ্নের জবাব দেওয়ার আগে কোনো মানুষ এক কদমও সামনে অগ্রসর হতে পারবে না সারা জীবন কি করেছে টাকা পয়সা আয় করেছে কোত্থেকে ব্যয় করেছে কিভাবে জ্ঞান কি অর্জন করেছে আর জ্ঞানের আলোকে কি আমল করেছে এই প্রশ্নগুলোর জবাব দেওয়ার আগ পর্যন্ত যত বড় ব্যক্তিত্ব হোক এক কদমও তার জায়গা থেকে সেদিন সরতে পারবে না তো এই কিয়ামত তো হলো সকলের জন্য কিয়ামত যেদিন আল্লাহর সামনে সবাইকে দাঁড়াতে হবে কিয়ামত শব্দটাই এসেছে কিয়াম বা কওম থেকে আল কিয়াম মানেই হলো দাঁড়ানো ওই যে মিলাদ কিয়াম বলে না এলাকায় কিয়াম কিয়াম মানে দাঁড়ানো নামাজের মধ্যে একটা ফরজ বিধান হলো কিয়াম মানে দণ্ডায়মান হওয়া এখন যদি এমন হয় কেউ দাঁড়াতে সক্ষম তারপরও বসে বসে নামাজ পড়লো দুনিয়ার সব মুফতি বলবো আর নামাজই হয়নি